ছেলের সঙ্গে ঝামেলা প্রথম, বলে আমার নামে জায়গা লিখে দিতে হবে। আমি লিখে দেবো কেন, আমি তো মরে গেলে তোরাই পাবি, আর তো কেউ পাবে না। তারপরে মাঝখানে একবার আমার জিজ্ঞেস, বলে লিখবে না? আমি বললাম জায়গা জমি লিখবো, তাতে দলিল করতে গেলে টাকা পয়সা দরকার, তোরা জোগাড় কর। সেখান থেকে করিনি, ওকে মারধর করছিল। পাশের বাড়ির আমার বৌমা, ওটা ওনার কাছে গেছিলো, গিয়ে ওনাকে পাঁচ একবার ধরেছে। তাতে ওর ছেলে নাকি দা বটি নিয়ে গেছিলো মাথা কাটার জন্য, থাকতে পারিনি। তারপর এই চেঁচামেচি হতে আমি হঠাৎ বাড়ি আসি, এসে শুনছি ওই চেঁচামেচি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে বল, আমি বলেছি কী হয়েছে চেঁচাচ্ছে কেন। তারপরেই আমার মারধর করে ছেলে ধরে বৌমা দু চার কাঁদেছে। তারপর আমি উল্টে একদম মেরেছি, আমি মিথ্যে কথা বলবো না, আমি মেরেছি একদম। মারার পরে শ্বশুর বাড়ি থেকে লোকজন সালারা এসে আমাকে ধরে রাস্তায় ফেলো, লাঠি ফাঠি দিয়ে মারে। মাছগুলো পড়ে আছে দেখেছেন, ওই মুগুটা দিয়ে এইখানটা মেরেছে, পায়ে কেটেছে মেরে, ওই বাঁশের বাড়ি মেরে। তারপরে আমি থানায় গিয়েছি, এখন চাইছি আমি মারলে ভালো, এই যে পরিস্থিতি হয়েছে আমি কী করে খাবো। ও এখন দিন কত আমার বাড়ি থেকে বার হয়ে যাবে, তারপর সুস্থ হয়ে তারপর দেখা যাবে আর ছেলে শাস্তি পাক। এইভাবে আমার অন্তত 4-5 বার মেরেছে ভবানন্দ মণ্ডল, তাতে কিছু করি না। কালকে আর লাস্ট ওই ইঞ্জেকশন।